জনগণকে মুক্ত করতে এখন আমরা রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক আজ এখানে হাজির হয়েছি আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক কথার সিদ্ধান্ত উপনীত হয়েছি

আমরা আলোচনায় ফিরবো তার আগে গানটা শুনে শেষ করে গতকালকের আলোচনায় হচ্ছে আমাদের বিজয়ের সম্ভাবনা ফিফটি ওয়ান পার্সেন্টে রাখছিলাম কে সেই বিজয়ের সম্ভাবনার নচটা আমি জ্যাক আপ করতে চাই আপ টু সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে কিন্তু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট না তার মানে এখান থেকেও পরাজয় আসতেই পারে কিন্তু এটা হবে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত তো ঘুম থেকে উঠে সারা বাংলাদেশের যে অবস্থা দেখলাম মন ভরে গেছে এবং অবশ্যই কুমিল্লাতে অনেক হতাহতের খবর পাচ্ছি সেটা কতটুকু কি সত্য সবাই জানার অপেক্ষা করতেছি এবং সেটা যদি হয় এটা সেটা অনলি হচ্ছে ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করবে এই নয় দফা অলরেডি অফিসিয়ালি এক দফায় পরিণত হয়েছে নাহিদ দেখলাম অফিসিয়ালি এক দফা ঘোষণা করছে শেখ হাসিনার পদত্যাগ মন্ত্রিসভার পদত্যাগ এবং পুরো সরকারের পদত্যাগ না এটা একটা মোমেন্টাস এবং এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং আমি আই কুড নট হেল্প মাইসেলফ বাট মেকিং দিস কম্পারিজন সেটা হচ্ছে এটা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধ লাইক ক্লিয়ারলি উইদাউট এনি কোয়েশ্চেন উইদাউট এনি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধ আর একটা তো এই কারণে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ যেটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধের সাথে এই মুক্তিযুদ্ধের একটা কম্প্যারিসন একটা এটা আমার লাইক মেন্টালি হয়ে গেছে এবং সেইখানে আমি যেটা দেখতে পাইলাম যে আমি এখানে কোনো লাইক পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য না কোনো পার্টিজান আলাপের জন্য না জাস্ট এটা আমার মাথায় যেহেতু ভাবনাটা সেই জন্য শেয়ার করতেছি যে একই রকম একটা ঘটনা উনিশশো সালে ঘটছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চ এরকম হাত লক্ষ লক্ষ মানুষ এরকম একটা এক দফা হ্যাঁ দাবির আশায় আসছিল জমায়েত হয়েছিল বসেছিল সবাই চাচ্ছিলো শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন সাতই মার্চে আমি তো আর সাতই মার্চে ওখানে ছিলাম না আপনিও ছিলেন না পটেনশালী আমরা যা জানছি শুনছি রিলায়াবুল লোকদের কাছ থেকে যারা তখন ছিলেন তাদের কাছ থেকে সো শেখ মুজিবের কাছে সারা জাতির একটা প্রত্যাশা ছিল উনি স্বাধীনতার ঘোষণা করবেন সাতই মার্চে উনি স্বাধীনতার ঘোষণা করেন নাই এবং দ্যাট ল্যাক টু দ্য মেসাকার অন দ্য টোয়েন্টি ফিফ্থ এটা অনেকের বক্তব্য অনেকের ভাষ্য সাতই মার্চে যদি এটা হতো তাহলে বাংলাদেশ প্রিপেয়ার থাকতো তাহলে সাতই মার্চে নিরস্ত্র বাঙালির উপর ঘুমে রেখে এইভাবে মেসাকার পাকিস্তান আর্মি চালাইতে পারতো না নাও হইলে কী হইতো কী হইলে কী হবে হাইন্ডসাইটিস টোয়েন্টি টোয়েন্টি সেই বিতর্কে যদি নেওয়া যায় যে সাতই মার্চ ঘোষণা করলে কি হতো পঁচিশ নাও সে এটা একটা কথা হচ্ছে যে সাতই মার্চ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ লক্ষ লক্ষ মানুষ খুবই হতাশ হয়েছে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন নাই এবং কেন করেন না সেটার ব্যাপারে অনেকের বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধু দলে দলে পাকিস্তানের সাথে দেন দরবার করতেছিলেন ক্ষমতার জন্যে উনি অনেকে প্রধানমন্ত্রী বানায় দিলে অথবা বড় পদ দিলে এরকম এবং উনি পাকিস্তানের আর্মির সাথে বা পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপোষে পঁচিশে মার্চ উনি সরে গেছেন তাও সেটা একটু ফারফেজ থিওরি আমার আমি যাই না অর মেবি না সেটা যদি বাধ্য দিই এটার ব্যাপারে আরও অনেক ব্যাখ্যা আছে আর অনেক ইতিহাস আছে কেন উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কী কী আর অনেক রকম ইয়ে আছে তবে একটা ব্যাপার নিশ্চিত সারা দেশের মানুষ খুবই হতাশ হয়েছিল যখন বঙ্গবন্ধু ওই দিন স্বাধীনতার ঘোষণা দেন নাই নাহিদ কিন্তু সেই কাজটা করেন নাই নাহিদ কিন্তু আজকে স্বাধীনতার ঘোষণা দিল সারা বাংলাদেশের সবার চাওয়া ছিল আজকে নয় দফাকে এক দফায় পরিণত করা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আজকে শেখ হাসিনার পতন এই এক দফায় আসার কথা কথা ব্যাপার বা সরকারের পতন অ্যাগেন আমি কোনো পলিটিক্যাল আলাপ করতে চাই না কিন্তু স্টিল পলিটিক্যাল আলাপ না করে আমি কীভাবে থাকবো রাইট যে জিয়াউর রহমান বা বিএনপি ব্যারাক থেকে উঠে আসা রাজনৈতিক দলে কথাটা বলে এবং এক এগারো সরকারকে আওয়ামী লীগ সরকার কীভাবে করে উপস্থাপন করে সেটা আমরা সবাই দেখছি আমরা সবাই জানি এক এগারো সরকার অগণতান্ত্রিক সরকার এদের কি সারাক্ষণ বিষেধাজ্ঞা করতে থাকে শেখ হাসিনা সরকার এক এগারো সরকার দেশকে ভালো রাখছিল নাকি শেখ হাসিনা সরকার দেশকে ভালো রাখছে রাখছিল এক এগারো সরকার দেশকে ভালো রাখছিল নাকি বিএনপি সরকার দেশকে ভালো রাখছিল তো যারা রাজনৈতিক দল তারা তাদের ভাষায় এভাবে কথা বলে কিন্তু আমরা জানি এক এগারো সরকার দেশকে ভালো রাখছিল এবং আমরা জানি যে রাজনীতিবিদদের যে অরাজনীতিবিদরা দেশকে ভালো রাখবে বলে আমরা আশা করি কারণ রাজনীতিবিদরা পুঁতিগন্ধময় দূষিত দুর্গন্ধ দুর্গন্ধময় মানুষ যত ক্ষমতার কাছাকাছি যায় তত কুলুষিত হইতে থাকে তত পছন্দ ধরতে থাকে এদের নূরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছি অনেক সাপোর্ট করছি কিন্তু যখনই এখানে একটা ক্ষমতার লড়াইয়ের মতো হয়ে গেছে বিষয়টা নূরের কাছ থেকে অনেক রকম আচরণ পাইতে শুরু করছি আমরা যেটা হতাশাজনক নাহিদরা এখনও তারা ছাত্র ছাত্র আন্দোলন করতেছে ক্ষমতার কাছাকাছি যদি যাওয়া শুরু হয় অনেক আন্ডার টেবল দেন দরবার শুরু হবে এখনও হিসেবে কিনা হুনজ এবং আস্তে আস্তে তারা আদর্শ জায়গা থেকে বিচ্যুত হবে আমি যদি আজ কত জায়গায় থাকতাম হয়তো আমিও বিচ্যুত হইতাম বড় কথা বললে লাভ নাই কিন্তু দ্য পয়েন্ট বিং এন্ড রেজাল্ট হচ্ছে ক্ষমতার কাছাকাছি গেলে মানুষ বদলে যায় মানুষ বিশাচের মতো আচরণ করে তো যারা অলরেডি পলিটিক্যাল যাদের ইন্টারেস্ট আছে পলিটিক্যাল ইন্টারেস্ট আছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেন টু বিগিন উইথ এই তুলনামূলক আলোচনাগুলা একটু করাটা একটু পার্টিজান আলোচনা হবে তাও করি আমি মনে করি বরং ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা আর রহমানের বিএনপি ইজ বেটার দেন রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগ সব এটা সবাই ক্ষমতার জন্য কারাগাড়ি গুণ্ডামি পান্ডামি করতে করতে এই জায়গাতে আসছে আমরা পরিবর্তন চাই ওকে সেই পরিবর্তন আসছে ক্যান্টনমেন্ট থেকে এবং সম্ভবত দেশ ভালোর দিকেই যাচ্ছিলো এবং সেইখান থেকে আবার এবং বিএনপি কী সমালোচনা করে আওয়ামী লীগ জেয়ুর রহমানের আমলে দেশ খারাপ ছিল দেশে না নানানা তারা সমালোচনা করে যুদ্ধাপরাধীদেরকে মানে আদর্শিক বিষয়গুলো নিয়ে তেনা চুলকায় কী বলে আপনার আইডিওলজিক্যাল বিষয় নিয়ে যুদ্ধাপরাধেরকে পুনর ইয়ে করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে এই হয়েছে বাদ দেন আপনাদের যুদ্ধাপরাধের আলাপ শুনতেছেন বহু মুক্তিযুদ্ধের চেতনা খাওয়াইছেন আপনাদের যখন মুক্তিযুদ্ধের চেতনা দেশ চালায় তখন দেশ কেমন চলে এটা আমরা দেখছি তো ওগুলো বাদ দেন দেশ কেমন ছিল না বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় যখন ছিল ক্ষমতা থাকার পর তারপর দেশ মানে বিএনপির দেশের কী অবস্থা হয়েছে দেশে কী অবস্থা করছে সেটা আমরা দেখছি এই কারণেই তো ল্যান্ডস্লাইড পরাজয় এখন আমরা আশা করছি একটা তৃতীয় শক্তি একটা তৃতীয় পক্ষ একটা রাজনীতির বাইরের একটা দল এবং যেই কারণে এই কথাটা বললাম যে ক্ষমতার লোক ক্ষমতার বাইরের লোক যে নাহিদ যে কাজটা করছে এই কাজটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেন নাই করে যান নাই প্রথম মুক্তিযুদ্ধের সময় এবং নাহিদের কৃতিত্বকে বা এই ছাত্রদের কৃতিত্বকে কোনো অংশে খাটো করার সুযোগ নাই এটা শুনতে ইয়ে শোনাইতে পারে কিন্তু নাহি সম্মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বড় নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি তুলে নিয়ে রিমান্ডে এভাবে পিঠে ছালতুলছিল পাকিস্তান আমলে কি এক হাজার ছাত্র আন অফিসিয়ালি পাঁচশো তিনশো ছাত্রকে জীবন দিতে হয়েছিল পাকিস্তান আমলে একটা মানুষ যখন রাস্তায় নামতো সে কি তার গুলি খেয়ে মরার সম্ভাবনা তার মোর ফিফটি পার্সেন্ট ছিল ছিল না বার্নর ভাষান্দোলনে পাঁচ ছজন শহীদ মারা গেছে সেটা নিয়ে আমরা এখনও ফুপা একখান্না করি একটা ভিন্ন ভাষাভাষী ভিন্ন কালচারের ভিন্ন রাষ্ট্রের এরা আমাদের উপর না যেই নিপীড়ন করছে আমাদের সরকার এর চেয়ে কোনো অংশ কম নিপূরণ করতেছে না তখন যখন আন্দোলন করা হয়েছে আন্দোলনকারীদের উপর এখন যেই পরিমাণে স্টিম রোলার চালাইতেছে আমাদের নিজের দেশে নিজের ভাষাভাষী নিজের কালচারের নিজের দেশের সরকার পাকিস্তান আমলে পর পরাধীন দেশ পর ভাষা পর কালচার তারা আমাদের হাতে এতটা নির্যাতন করে নাই শেখ মুজিবুর রহমানকে কতবার পিটাই রিমান্ডে এই অবস্থা করা হয়েছে হৃদদেরকে যে ব্যবস্থা হয়েছে এখন ছেলেপেলেদেরকে যেরকম গুণ করা হচ্ছে পাকিস্তান আমলে কবে ছাত্র হাজার হাজার ছাত্র বাড়া পড়ছে ভিন্ন কালচারের লোকের হাতে ভিন্ন ভাষাভাষী লোকের হাতে কবে তো এই প্রেক্ষাপটে আমরা জানি যে ছাত্ররা যেটা করছে সেটা পাকিস্তান আমলের স্বাধীনতা সংগ্রামের চেয়ে কোনো অংশে কম তো নাই কিন্তু আমরা আবেগা আবেগাপ্লুত হয়ে কারণ স্বাধীন পাকিস্তানটা ভিন্ন কালচার ভাষাভাষী এই কারণে এই ধরনের ফালতু কারণ যদি বাদ দেই এই ছাত্ররা যা করছে সেটা সেই মুক্তিযুদ্ধের চেয়ে কোনো অংশই ছোটো না কোনো অংশেই কম না বরং সম্ভবত বেশি আজকে নাহিদ সংস্কার ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা এই যে এক দফাতে আসলো নিশ্চয়ই তাদের সাথে মেক নো মিস্টেক তাদের সাথে লেনদেন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সরকারের তরফ থেকে আন্ডার দ্য টেবল তাদেরকে নানান রকম প্রলোভন দেওয়া হয়েছে তাদেরকে নানানভাবে হুমকি দিয়ে ধামকি দিয়ে মায়ের পিট তো আর নির্যাতন তার বাদ নাই বাকি নাই কিন্তু তারা কিন্তু আজকে জনতার দাবি প্রতি রেসপেক্ট করে তারা কিন্তু আজকে এক দফা ঘোষণা করলো আজকে সরকারের পদত্যাগ দাবি করলো যেটা আমরা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে উনিশশো একাত্তর সালে পাই নাই অ্যাগেন ইতিহাসকে অনেকভাবে ব্যাখ্যা করা যায় সে আলোচনা যেতে চায় না কিন্তু আমি তারপরও এই আলোচনাটা এই কারণে করতে চাচ্ছি যে এই ছেলেগুলার অর্জন এই ছেলেগুলার স্যাক্রিফাইস কোনো অংশে মুক্তিযুদ্ধের চেয়ে কম না এই ছেলেগুলা এই নেতৃত্বটা কোনো অংশে শেখ মুজিবুর রহমানের চেয়ে কম না এটা আমাদের আন্ডারস্টিমেট করলে চলবে না এই কারণে এই তুলনাটা করতে হচ্ছে এবং ক্ষমতায় পাওয়ার পর হাতে পাওয়ার পর শেখ মুজিবুর রহমান কী কী করছিলেন দেশের অবস্থা সেটা আমরা দেখছি সো আমরা আশা করতে চাই এখানে তো অবশ্যই আলু পোড়া পার্টি ঘুর ঘোরাফেরা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য আবার এবং আমার কমেন্টের নিচে গতকালকের ভিডিওর কমেন্টে নিচে অনেকেই দেখলাম এই কমেন্টটা করছে যে তারা সবাই ভীত যে আবার আমাদেরকে বিএনপির পাল্লায় পড়তে হবে নিরপেক্ষ মানুষজন কমেন্ট পড়ে যা বুঝলাম আওয়ামী লীগের লোকজন না নিরপেক্ষ মানুষজনের কথা হচ্ছে আমরা এই যে দেশটাকে স্বাধীন করলাম এত কষ্ট করে এটা আবার গিয়ে এই বিএনপির হাতে পড়বে আবার এই চক্রের হাতে মানে এই সাইকেলে পড়বে আওয়ামী লীগ বিএনপির চক্রে একটির থেকে কি কোনো উত্তরণ নাই জেনুইনলি মানুষজন দেখলাম কনসার্ন এই ছাত্ররা দেশ স্বাধীন করার পর সারা দেশের মানুষ তাদের সাথে আসে ভিপি নূর যখন ইয়ে করলো কি জানি বলে এই যে কোটা সংস্কার আন্দোলন করলো তখন ভিপি নূরকে সারা দেশের মানুষ সারা ছাত্র সমাজ কীভাবে রিওয়ার্ড করছে তাকে ভিপি বানায় ঢাকা ইউনিভার্সিটির ঢাকসুর ভিপি বানায় তাকে রিওয়ার্ড করছে আজকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা এই যে দেশকে মুক্ত করলো তাদেরকে আমাদের রিওয়ার্ড করা উচিত তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে অনেকে বলবে এখন যারা রাজনৈতিক আলুপোড়া পার্টি এই চোরগুলা এই চোরগুলা চলে আসবে বাম হাট ঢুকাইতে কারণ তাদের ভাগে টান পড়ে যাবে তারা এখন এসে বলবো যে না এরা তরুণ এরা নেতৃত্ব এরা দেশ চালানোর সামর্থ্য রাখে না আগেকার পৃথিবীতে বারো তেরো চোদ্দ বছর বয়সের পলাভান রাষ্ট্র পরিচালনা করতো বারো তেরো চোদ্দ বছরের আছে রাষ্ট্র পরিচালনা করতো আমেরিকাতে যতগুলা ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যত রকম বড়ো বড়ো স্টার্ট আপ কোম্পানি আছে সবগুলো হইতেছে বিশ বছরের নিচে ছেলেপেলে করা স্টার্ট আপ যত আসে আমি ফেসবুক ইউটিউব যত রকম স্টার্ট আপ বিশ বছরের নিচে ছেলেপেলেরা করে সারা পৃথিবীতে ইয়াং ছেলেরা এই অপরিপক্ষ ছেলেরাই সারা পৃথিবী চালায় খালি সোনার বাংলাতেই পারে না সেই চাম্বাস কথা শোনা যাবে না আমরা এই নতুন বাংলাদেশ যদি স্বাধীন হয় এই বাংলাদেশটা আমরা ছাত্রদের হাতেই তুলে দিব নাহিদদের হাতে তুলে দিব তাদেরকে নেতৃত্বে নিয়ে আসবো তারা দেশ পরিচালনা করবে হোপফুলি ক্ষমতা হাতে পেয়ে তারা বাকশাল কাম করবেন আর কি উনিশশো থেকে আরেকটা উনিশশো পঁচাত্তরে আমাদেরকে উপহার না আমরা আশা করতে চাই কিন্তু এর চেয়ে খারাপ কিছু হওয়া সম্ভব না আজকে এই দেশ স্বাধীন করার পর যদি আরেকটা রাজনৈতিক দলের হাতে দেশ দেয়া হয় তার চেয়ে আমি বেড ধরতে আমি চান্স নিতে রাজি আছি ছাত্রদেরকে এই ইয়াং ছাত্রদেরকে নিয়ে এই অনভিজ্ঞ ছাত্রদেরকে নিয়ে আমাদের তো এখনও হান্ড্রেড পার্সেন্ট স্বাধীন হয় নাই রাইট সো আমরা দাস নট গেট এ হেড অফ আওয়ার সেলফ আমরা যদি একটু বাস্তবতায় ফিরে আসি তাহলে এখন করণীয় কি আমাদেরকে ঢাকা ঘেরাও কর্মসূচি করতে হবে সারা দেশের সকল মানুষ ঢাকাতে জমায়েত হইতে হবে ঢাকা অচল করে দিতে হবে তারপর যদি এই সরকার গুলি চালায় এই সরকারের পতন তার পর অনিবার্য কিন্তু আপনি যদি আলোচনা গতকালকে করছি আই ডোট ওয়ান টু রিপিট রিপিট মাই সেলফ আপনি যদি গণভবনের দিকে রওনা দেন সেখানে মেসাকার হয় আপনি কাউকে আপনার সাথে পাবেন না পৃথিবীকে ইদার আপনাকে হাজার হাজার লাশের উপর দিয়ে আপনাকে জয়ী হইতেই হবে দ্য ইজ নো সেকেন্ড অপশন ওর আরেকটু লম্বা প্রক্রিয়া হবে আরেকটু মোর অ্যাকসেপ্টেবল প্রক্রিয়া হবে পৃথিবীর দৃষ্টিতে আর একটু সলিড প্রক্রিয়া হবে সেটা হচ্ছে আমরা বিজয়ের অনেকটাই তার প্রান্তে চলে আসছি এই মুহূর্তে কোনো ভুল করা এই মুহূর্তে আর কোনো মেসাকারের পা দেওয়া সরকারের ফাঁদে পা দেওয়া ঠিক হবে না এই মুহূর্তে আমরা যে আমাদের আন্দোলন কর্মসূচি বজায় রাখতে হবে ঢাকা ঘেরা কর্মসূচি করতে হবে সারা দেশ থেকে মানুষ ঢাকার দিকে আসেন এই মুহূর্তে সরকার নির্বিচারে গুলি চালাইতে গেলে সেকেন্ডবার চিন্তা করতে হবে তাদেরকে পিসফুল প্রটেস্টের ক্ষেত্রে পিসফুল প্রটেস্ট সারা বাংলাদেশ কারণ এখন পর্যন্ত যত সরকারের আন্দোলন আক্রমণ হয়েছে সব পিসফুল প্রটেস্টারদের উপর কেউ পুলিশের উপর আক্রমণ করে না কেউ কিছু করে নাই ছাত্র ছাত্রদের মতো আন্দোলন করতেছিল এরা পার্টি হেলমেট লীগ কুত্তা লীগ তারপর সরকারি বিজেপি পুলিশ এদেরকে নামাই দিছে এই জন্য সারা পৃথিবীর কাউকে তাদের সাথে পাচ্ছে না আজকে যদি সারা বাংলাদেশের সকল মানুষ প্রটেস্ট করতে ঢাকার দিকে আসে তারপর যদি সরকার দশ হাজার মানুষও হত্যা করে সারা পৃথিবী বাংলাদেশের সাথে থাকবে সেটা সিম্পলি সরকারের পতনকে আরও ত্বরান্বিত করবে কিন্তু আপনারা যদি এখন গণভবনের দিকে রওনা দেন এবং একটা মেসাকার হয় এবং আপনারা যদি জয়ী না হন শেষ পর্যন্ত এবং এই পিসাচের সাথে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা গণভবনের দিকে রওনা দিয়ে এই পিসাচের সাথে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম এরা হাজার হাজার লোক মেরে লাশ রক্তগঙ্গা বয় দেবে তাও এরা ক্ষমতা ছাড়বে না এবং তখন আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনার সাথে পাবেন না আপনারা যেইভাবে ছাত্র আন্দোলন করতেছে যেইভাবে আন্দোলনটা গাছে পারফেক্ট এটা ধরে রাখেন আপনারা রাজপথ ছাড়বেন না আপনারা ঢাকামুখী হন সবাই ঢাকা ঘেরাও করেন ঢাকা অবরোধ করে রাখেন তারপর যদি এই হানাদার বাহিনী মানুষের উপর জনতার উপর পিসফুল প্রটেষ্টার উপর গুলি চালায় অনলি তাদের পতন তারা ত্বরান্বিত করবে